এখন আমরা ইব্রীয়দের প্রতি পত্রের এক অধ্যায় পাঠ করছি। যীশুখ্রিস্ট সর্বপ্রধান মধ্যস্থ, যীশু দূতগণ অপেক্ষা মহান। ঈশ্বর পূর্বকালে বহু ভাগে ও বহুরূপে ভাববাদীগণে পিতৃলোকদিগকে কথা বলিয়া এই শেষকালে পুত্রেই আমাদিগকে বলিয়াছেন। তিনি ইহাকেই সর্বাধিকারী দায়াদ করিয়াছেন এবং ইহারি দ্বারা যুগকলাপের রচনাও করিয়াছেন। ইনি তাঁহার প্রতাপের প্রভা ও তত্ত্বের মুদ্রাঙ্ক এবং আপন পরাক্রমের বাক্যে ধারণকর্তা হইয়া পাপ ধৌত করিয়া ঊর্ধ্বলোকে মহিমার দক্ষিণে উপবিষ্ট হইলেন। স্বর্গদূতগণ অপেক্ষা যে পরিমাণে উৎকৃষ্ট নামের অধিকার পাইয়াছেন, তিনি সেই পরিমাণে শ্রেষ্ঠ হইয়াছেন। কারণ ঈশ্বর ওই দূতগণের মধ্যে কাহাকে কোন সময়ে বলিয়াছেন, তুমি আমার পুত্র, আমি অদ্য তোমাকে জন্ম দিয়াছি। আবার আমি তাঁহার পিতা হইব ও তিনি আমার পুত্র হইবেন। আর যখন তিনি প্রথম জাতকে আবার জগতে আনেন, তখন বলেন, ঈশ্বরের সকল দূত ইহার ভজনা করুক। আর দূতগণের বিষয়ে তিনি বলেন, তিনি আপন দূতগণকে বায়ু স্বরূপ করেন, আপন সেবকদিগকে অগ্নিশিখাস্বরূপ করেন। কিন্তু পুত্রের বিষয়ে তিনি বলেন, হে ঈশ্বর, তোমার সিংহাসন অনন্তকাল স্থায়ী, আর সারল্যের শাসনদণ্ডই তাঁহার রাজ্যের শাসনদণ্ড। তুমি ধার্মিকতাকে প্রেম ও দুষ্টতাকে ঘৃণা করিয়াছ, এই কারণ ঈশ্বর তোমার ঈশ্বর তোমাকে অভিষিক্ত করিয়াছেন। তোমার সখাগণ অপেক্ষা অধিক পরিমাণে আনন্দ তৈলে। আর হে প্রভু, তুমি আদিতে পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করিয়াছ, আকাশমণ্ডল তোমার হস্তের রচনা। সেই সকল বিনষ্ট হইবে, কিন্তু তুমি নিত্যস্থায়ী। সেই সমস্ত বস্ত্রের ন্যায় জীর্ণ হইয়া পড়িবে, তুমি পরিচ্ছদের ন্যায় সেই সকল জড়াইবে, বস্ত্রের ন্যায় জড়াইবে, আর সেই সমস্তের পরিবর্তন হইবে, কিন্তু তুমি যে সেই আছো এবং তোমার বৎসর সকল কখনো শেষ হইবে না। কিন্তু তিনি দূতগণের মধ্যে কাহাকে কোন সময়ে বলিয়াছেন, তুমি আমার দক্ষিণে বসো, যাবৎ আমি তোমার শত্রুগণকে তোমার পাদপীঠ না করি। উহারা সকলে কি সেবাকারী আত্মা নহেন? যাহারা পরিত্রাণের অধিকারী হইবে, উহারা কি তাহাদের পরিচর্যার জন্য প্রেরিত নহেন? এখন আমরা ইব্রীয় দুই অধ্যায় পাঠ করছি। এই জন্য যাহা যাহা শুনিয়াছি, তাহাতে অধিক আগ্রহের সহিত মনোযোগ করা আমাদের উচিত, পাছে কোনো ক্রমে ভাসিয়া চলিয়া যায়। কেননা দূতগণ দ্বারা কথিত বাক্য যদি দৃঢ় হইল এবং লোকে কোন প্রকারে তাহা লঙ্ঘন করিলে, কিংবা তাহার অবাধ্য হইলে যদি ন্যায়সিদ্ধ প্রতিফল দত্ত হইল, তবে এমন মহৎ এই পরিত্রাণ অবহেলা করিলে আমরা কি প্রকারে রক্ষা পাইব? ইহা তো প্রথমে প্রভুর দ্বারা কথিত ও যাহারা শুনিয়াছিল তাহাদের দ্বারা আমাদের নিকটে দৃঢ়ীকৃত হইল। ঈশ্বরও সাক্ষ্য প্রদান করিতেছেন, নানা চিহ্ন, অদ্ভুত লক্ষণ ও বহুরূপ পরাক্রম কার্য এবং পবিত্র আত্মার বর বিতরণ দ্বারা আপন ইচ্ছানুসারেই করিতেছেন। বাস্তবিক যে ভাবি জগতের কথা আমরা কহিতেছি, তাহা তিনি দূতগণের অধীন করেন নাই, বরং কোন স্থানে কেহ সাক্ষ্য দিয়া বলিয়াছেন, মনুষ্য কি যে তুমি তাহাকে স্মরণ কর? মনুষ্য সন্তানই বা কি যে তাহার তত্ত্বাবধান কর? তুমি দূতগণ অপেক্ষা তাহাকে অল্পই ন্যূন করিয়াছ, প্রতাপ ও সমাদর মুকুটে বিভূষিত করিয়াছ এবং তোমার হস্তকৃত বস্তু সকলের উপরে তাহাকে স্থাপন করিয়াছ, সকলই তাহার পদতলে তাহার অধীন করিয়াছ। বস্তুত সকলই তাহার অধীন করাতে তিনি তাহার অনধীন কিছুই অবশিষ্ট রাখেন নাই। কিন্তু এখন এ পর্যন্ত আমরা সকলেই তাহার অধীনীকৃত দেখিতেছি না, কিন্তু দূতগণ অপেক্ষা যিনি অল্পই নূনীকৃত হইলেন,
সেই ব্যক্তিকে অর্থাৎ যীশুকে দেখিতেছি, তিনি মৃত্যু ভোগ হেতু প্রতাপ ও সমাদর মুকুটে বিভূষিত হইয়াছেন, যেন ঈশ্বরের অনুগ্রহে সকলের নিমিত্ত মৃত্যুর আস্বাদ গ্রহণ করেন। যীশু বিশ্বাসীদের জ্যেষ্ঠ ভ্রাতা, কেননা যাহার কারণ সকলই ও যাহার দ্বারা সকলই হইয়াছে, ইহা তাহার উপযুক্ত ছিল যে তিনি অনেক পুত্রকে প্রতাপে আনয়ন সম্বন্ধে তাহাদের পরিত্রাণের আদিকর্তাকে দুঃখভোগ দ্বারা সিদ্ধ করেন। কারণ যিনি পবিত্র করেন ও যাহারা পবিত্রীকৃত হয় সকলে এক হইতে উৎপন্ন, এই হেতু তিনি তাহাদিগকে ভ্রাতা বলিতে লজ্জিত নহেন। তিনি বলেন, আমি আমার ভ্রাতৃগণের কাছে তোমার নাম প্রচার করিব, মণ্ডলীর মধ্যে তোমার প্রশংসা গান করিব, আবার আমি তাহারই শরণাপন্ন থাকিব, আবার দেখো আমি ও সেই সন্তানগণ যাহাদিগকে ঈশ্বর আমায় দিয়াছেন, ভালো সেই সন্তানগণ যখন রক্তমাংসের ভাগী তখন তিনি নিজেও তদ্রূপ তাহার ভাগী হইলেন, যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেন, এবং যাহারা মৃত্যুর ভয়ে যাবজ্জীবন দাসত্বের অধীন ছিল তাহাদিগকে উদ্ধার করেন। কারণ তিনি তো দূতগণের সাহায্য করেন না, কিন্তু অব্রাহামের বংশের সাহায্য করিতেছেন। অতএব সর্ববিষয়ে আপন ভ্রাতৃগণের তুল্য হওয়া তাহার উচিত ছিল, যেন তিনি প্রজাদের পাপের প্রায়শ্চিত্ত করিবার নিমিত্ত ঈশ্বরের উদ্দেশ্য কার্যে দয়ালু ও বিশ্বস্ত মহাযাজক হন, কেননা তিনি নিজে পরীক্ষিত হইয়া দুঃখভোগ করিয়াছেন বলিয়া পরীক্ষিতগণের সাহায্য করিতে পারেন। এখন আমরা ইব্রীয় তিন অধ্যায়ে পাঠ করছি। যীশু মসি অপেক্ষা মহান। অতএব হে পবিত্র ভ্রাতৃগণ, স্বর্গীয় আহ্বানের অংশীগণ, তোমরা আমাদের ধর্ম প্রতিজ্ঞার প্রেরিত ও মহাযাজকের প্রতি যীশুর প্রতি দৃষ্টি রাখো। মসি যেমন তাহার সমস্ত গৃহের মধ্যে ছিলেন, তেমনি তিনিও আপন নিয়োগকর্তার কাছে বিশ্বস্ত ছিলেন। বস্তুত গৃহের সংস্থাপক যে পরিমাণে গৃহ অপেক্ষা অধিক সমাদর পান, সেই পরিমাণে ইনি মসি অপেক্ষা অধিক গৌরবের যোগ্য পাত্র বলিয়া গণিত হইয়াছেন। কেননা প্রত্যেক গৃহ কাহারও দ্বারা সংস্থাপিত হয়, কিন্তু যিনি সকলই সংস্থাপন করিয়াছেন তিনি ঈশ্বর। আর মসি তাহার সমস্ত গৃহের মধ্যে সেবক বদ বিশ্বস্ত ছিলেন, যাহা যাহা পরে বক্তব্য ছিল সেই সকলের বিষয় সাক্ষ্য দিবার নিমিত্তই ছিলেন। কিন্তু খ্রিস্ট তাহার গৃহের উপরে পুত্রবত বিশ্বস্ত। আর যদি আমরা আমাদের সাহস ও আমাদের প্রত্যাশার শ্লাঘা শেষ পর্যন্ত দৃঢ়রূপে ধারণ করি, তবে তাহার গৃহ আমরাই। বিশ্বাস দ্বারাই ঈশ্বরের বিশ্রামে প্রবেশ লাভ হয়। অতএব পবিত্র আত্মা যেমন বলেন, অদ্য যদি তোমরা তাহার রব শ্রবণ কর, তবে আপন আপন হৃদয় কঠিন করিও না, যেমন সেই বিদ্রোহ স্থানে প্রান্তরের মধ্যে সেই পরীক্ষার দিবসে ঘটিয়াছিল। তথায় তোমাদের পিতৃপুরুষেরা বিচার করিয়া আমার পরীক্ষা লইল এবং ৪০ বৎসর কাল আমার কার্য দেখিল, এই জন্য আমি এই জাতির প্রতি অসন্তুষ্ট হইলাম আর কহিলাম, ইহারা সর্বদা হৃদয়ে ভ্রান্ত হয় আর তাহারা আমার পথ জ্ঞাত হইল না। তখন আমি আপন ক্রোধে এই শপথ করিলাম, ইহারা আমার বিশ্রামে প্রবেশ করিবে না। ভ্রাতৃগণ দেখিও, পাছে অবিশ্বাসের এমন মন্দ হৃদয় তোমাদের কাহারো মধ্যে থাকে যে তোমরা জীবন্ত ঈশ্বর হইতে সরিয়া পড়ো, বরং তোমরা দিন দিন পরস্পর চেতনা দাও, যাবৎ অদ্য নামে আখ্যাত সময় থাকে, যেন তোমাদের মধ্যে কেহ পাপের প্রতারণায় কঠিনীভূত না হয়। কেননা আমরা খ্রিস্টের সহভাগী হইয়াছি, যদি আদি হইতে আমাদের নিশ্চয় জ্ঞান শেষ পর্যন্ত দৃঢ় করিয়া ধারণ করি।
ফলত উক্ত আছে, অদ্য যদি তোমরা তাহার রব শ্রবণ কর, তবে আপন আপন হৃদয় কঠিন করিও না, যেমন সেই বিদ্রোহ স্থানে। বল দেখি, কাহারা শুনিয়া বিদ্রোহ করিয়াছিল? মসি দ্বারা মিশর হইতে আনিত সমস্ত লোক কি নয়? কাহাদের প্রতিই বা তিনি 40 বৎসর অসন্তুষ্ট ছিলেন? তাহাদের প্রতি কি নয় যাহারা পাপ করিয়াছিল, যাহাদের সব প্রান্তরে পতিত হইল? তিনি কাহাদের বিরুদ্ধেই বা এই শপথ করিয়াছিলেন যে ইহারা আমার বিশ্রামে প্রবেশ করিবে না? অবাধ্যদের বিরুদ্ধে কি নয়? ইহাতে আমরা দেখিতে পাইতেছি যে অবিশ্বাস প্রযুক্তই তাহারা প্রবেশ করিতে পারিল না। এখন আমরা ইব্রীয় 4 অধ্যায় পাঠ করছি। অতএব আমাদের ভয় থাকা উচিত, পাছে তাঁহার বিশ্রামে প্রবেশ করিবার প্রতিজ্ঞা থাকিয়া গেলেও এমন বোধ হয় যে তোমাদের কেহ তাহা হইতে বঞ্চিত হইয়াছে। কেননা যেরূপ উহাদের নিকটে, তদ্রূপ আমাদের নিকটেও সুসমাচার প্রচারিত হইয়াছিল বটে, তথাপি সেই শ্রুত বাক্যে উহাদের কোন ফল দর্শিল না, কারণ শ্রোতাদের কাছে তাহা বিশ্বাসের সহিত মিশ্রিত ছিল না। বাস্তবিক বিশ্বাস করিয়াছি যে আমরা সেই বিশ্রামে প্রবেশ করিতে পাইতেছি, যেমন তিনি বলিয়াছেন। তখন আমি আপন ক্রোধে এই শপথ করিলাম, ইহারা আমার বিশ্রামে প্রবেশ করিবে না, যদিও তাহার কর্ম জগতের পত্তনাবধি সমাপ্ত ছিল। কেননা তিনি এক স্থানে সপ্তম দিনের বিষয়ে এইরূপ বলিয়াছিলেন, এবং সপ্তম দিনে ঈশ্বর আপনার সমস্ত কর্ম হইতে বিশ্রাম করিলেন। আবার এই স্থানে তিনি কহেন, ইহারা আমার বিশ্রামে প্রবেশ করিবে না। অতএব বাকি রহিল এই যে কতকগুলি লোক বিশ্রামে প্রবেশ করিবে, আর যাহাদের নিকটে সুসমাচার অগ্রে প্রচারিত হইয়াছিল তাহারা অবাধ্যতা প্রযুক্ত প্রবেশ করিতে পায় নাই। আবার তিনি পুনরায় একদিন নিরূপণ করিয়া দায়ুদ গ্রন্থে এতকালের পর বলেন, অদ্য যেমন পূর্বে বলা হইয়াছে, অদ্য যদি তোমরা তাহার রব শ্রবণ কর, তবে আপন আপন হৃদয় কঠিন করিও না। বস্তুত যিহোশুও যদি তাহাদিগকে বিশ্রাম দিতেন, তবে ঈশ্বর তৎপরে অন্য দিনের কথা কহিতেন না। সুতরাং ঈশ্বরের প্রজাদের নিমিত্ত বিশ্রামকালের ভোগ বাকি রহিয়াছে। ফলত যেরূপ ঈশ্বর আপন কর্ম হইতে বিশ্রাম করিয়াছিলেন, তেমনি যে ব্যক্তি তাঁহার বিশ্রামে প্রবেশ করিয়াছে, সেও আপনার কর্ম হইতে বিশ্রাম করিতে পাইল। অতএব আইসো আমরা সেই বিশ্রামে প্রবেশ করিতে যত্ন করি, যেন কেহ অবাধ্যতার সেই দৃষ্টান্ত অনুসারে পতিত না হয়। কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্য সাধক, এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, এবং প্রাণ ও আত্মা গ্রন্থি ও মজ্জা এই সকলের বিভেদ পর্যন্ত মর্মভেদী, এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক। আর তাহার সাক্ষাতে কোন সৃষ্ট বস্তু অপ্রকাশিত নয়, কিন্তু তাহার চক্ষুর গোচরে সকলই নগ্ন ও অনাবৃত রহিয়াছে, যাহার কাছে আমাদিগকে নিকাশ দিতে হইবে। যীশু সর্বপ্রধান মহাযাজক। মহাযাজক যীশুর সহানুভূতি। ভালো, আমরা এক মহান মহাযাজককে পাইয়াছি, যিনি স্বর্গ সকল দিয়া গমন করিয়াছেন, তিনি যীশু ঈশ্বরের পুত্র। অতএব আইসো আমরা ধর্ম প্রতিজ্ঞাকে দৃঢ়রূপে ধারণ করি, কেননা আমরা এমন মহাযাজককে পাই নাই যিনি আমাদের দুর্বলতা ঘটিত দুঃখে দুঃখিত হইতে পারেন না, কিন্তু তিনি সর্ববিষয়ে আমাদের ন্যায় পরীক্ষিত হইয়াছেন বিনা পাপে। অতএব আইসো আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই, যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই। এখন আমরা ইব্রীয় 5 অধ্যায় পাঠ করছি। যীশু ঈশ্বর নিরূপিত মহাযাজক।
বস্তুত প্রত্যেক মহাযাজক মনুষ্যদের মধ্য হইতে গৃহীত হইয়া মনুষ্যদের পক্ষে ঈশ্বরের উদ্দেশ্য কার্যে নিযুক্ত হন, যেন তিনি পাপার্থক উপহার ও বলি উৎসর্গ করেন। তিনি অজ্ঞান ও ভ্রান্ত সকলের প্রতি কোমল ব্যবহার করিতে সমর্থ, কারণ তিনি নিজেও দুর্বলতায় বেষ্টিত, এবং সেই দুর্বলতা হেতু যেমন প্রজাগণের জন্য তেমনি আপনার জন্যও পাপ নিমিত্তক নৈবেদ্য উৎসর্গ করা তাঁহার অবশ্য কর্তব্য। আর কেহ আপনার জন্য সেই সমাদর লয় না, কিন্তু ঈশ্বর কর্তৃক আহূত হইয়াই তাহা পায়। হারুনও সেই প্রকারে পাইয়াছিলেন, খ্রিস্টও তদ্রূপ মহাযাজক হইবার নিমিত্ত আপনি আপনাকে গৌরবান্বিত করিলেন না, কিন্তু তিনি করিয়াছিলেন যিনি তাহাকে কহিলেন, তুমি আমার পুত্র, আমি অদ্য তোমাকে জন্ম দিয়াছি। সেইরূপ অন্য গীতেও তিনি কহেন, তুমি মলকিসেদকের রীতি অনুসারে অনন্তকালীন যাজক, ইনি মাংসে প্রবাসকালে প্রবল আর্তনাদ ও অশ্রুপাত সহকারে তাঁহারই নিকটে প্রার্থনা ও বিনতি উৎসর্গ করিয়াছিলেন, যিনি মৃত্যু হইতে তাঁহাকে রক্ষা করিতে সমর্থ এবং আপন ভক্তি প্রযুক্ত উত্তর পাইলেন। যদিও তিনি পুত্র ছিলেন, তথাপি যে সকল দুঃখ ভোগ করিয়াছিলেন তদ্বারা আজ্ঞাবহতা শিক্ষা করিলেন এবং সিদ্ধ হইয়া আপনার আজ্ঞাবহ সকলের অনন্ত পরিত্রাণের কারণ হইলেন। ঈশ্বর কর্তৃক মলকিসেদকের রীতি অনুযায়ী মহাযাজক বলিয়া অভিভাষিত হইলেন। যিশুতে স্থির থাকা নিতান্ত আবশ্যক। তাঁহার বিষয়ে আমাদের অনেক কথা আছে, তাহার অর্থ ব্যক্ত করা দুষ্কর, কারণ তোমরা শ্রবণে শিথিল হইয়াছ। বস্তুত এতকালের মধ্যে শিক্ষক হওয়া তোমাদের উচিত ছিল, কিন্তু কেহ যে তোমাদিগকে ঈশ্বরীয় বচনকলাপের আদিম কথার অক্ষরমালা শিক্ষা দেয়, ইহা তোমাদের পক্ষে পুনর্বার আবশ্যক হইয়াছে, এবং তোমরা এমন লোক হইয়া পড়িয়াছ যাহাদের দুগ্ধের প্রয়োজন, কঠিন খাদ্যের নয়। কেননা যে দুগ্ধপোষ্য সে তো ধার্মিকতার বাক্যে অভ্যস্ত নয়, কারণ সে শিশু, কিন্তু কঠিন খাদ্য সেই সিদ্ধ বয়স্কদেরই জন্য যাহাদের জ্ঞানেন্দ্রিয় সকল অভ্যাস প্রযুক্ত সদসদ বিষয়ের বিচারণে পটু হইয়াছে। এখন আমরা ইব্রীয় ৬ অধ্যায়ে পাঠ করছি। অতএব আইসো আমরা খ্রিস্ট বিষয়ক আদিম কথা পশ্চাৎ ফেলিয়া সিদ্ধির চেষ্টায় অগ্রসর হই, পুনর্বার এই ভিত্তিমূল স্থাপন না করি, যথা মৃত ক্রিয়া হইতে পরিবর্তন ও ঈশ্বরের উপরে বিশ্বাস, নানা বাপ্তিস্ম ও হস্তার্পণের শিক্ষা, মৃতগণের পুনরুত্থান ও অনন্ত কালার্থক বিচার। ঈশ্বরের অনুমতি হইলে তাহাই করিব, কেননা যাহারা একবার দীপ্তিপ্রাপ্ত হইয়াছে ও স্বর্গীয় দানের রসাস্বাদন করিয়াছে ও পবিত্র আত্মার ভাগী হইয়াছে এবং ঈশ্বরের মঙ্গল বাক্যের ও ভাবী যুগের নানা পরাক্রমের রসাস্বাদন করিয়াছে, পরে ধর্মভ্রষ্ট হইয়াছে, মন পরিবর্তনার্থে আবার তাহাদিগকে নূতন করিতে পারা যায় না, কেননা তাহারা আপনাদের বিষয়ে ঈশ্বরের পুত্রকে পুনরায় ক্রুশে দেয় ও প্রকাশ্য নিন্দাস্পদ করে। কারণ যে ভূমি আপনার উপরে পুনঃ পুনঃ পতিত বৃষ্টি পান করিয়াছে, আর যাহাদের নিমিত্ত উহা চাষ করা গিয়াছে তাহাদের জন্য উপযুক্ত ঔষধি উৎপন্ন করে, তাহা ঈশ্বর হইতে আশীর্বাদ প্রাপ্ত হয়। কিন্তু যদি কাঁটাবন ও শ্যাকুল উৎপন্ন করে, তবে তাহা অকর্মণ্য ও সাপের সমীপবর্তী জলনি তাহার পরিণাম। যিশুর আশ্রিতেরা নিশ্চয় পরিত্রাণ পাইবে। কিন্তু প্রিয়তমেরা, যদ্যপি আমরা এইরূপ বলিতেছি, তথাপি তোমাদের বিষয়ে এমন দৃঢ় প্রত্যয় করিতেছি যে তোমাদের অবস্থা ইহা অপেক্ষা ভালো এবং পরিত্রাণ সহযুক্ত। কেননা ঈশ্বর অন্যায়কারী নহেন, তোমাদের কার্য এবং তোমরা পবিত্রগণের যে পরিচর্যা করিয়াছ ও করিতেছ,
তদ্বারা তাঁহার নামের প্রতি প্রদর্শিত তোমাদের প্রেম, এই সকল তিনি ভুলিয়া যাইবেন না। কিন্তু আমাদের বাসনা এই, যেন তোমাদের প্রত্যেক জন একই প্রকার যত্ন দেখায়, যাহাতে শেষ পর্যন্ত প্রত্যাশার পূর্ণতা থাকিবে, যেন তোমরা শিথিল না হও, কিন্তু যাহারা বিশ্বাস ও দীর্ঘ সহিষ্ণুতা দ্বারা প্রতিজ্ঞাসমূহের দায়াধিকারী তাহাদের অনুকারী হও। কেননা ঈশ্বর যখন অব্রাহামের নিকটে প্রতিজ্ঞা করিলেন, তখন মহত্তর কোন ব্যক্তির নামে শপথ করিতে না পারাতে আপনারই নামে শপথ করিলেন, কহিলেন, আমি অবশ্যই তোমাকে আশীর্বাদ করিব এবং তোমার অতিশয় বংশবৃদ্ধি করিব। আর এইরূপে দীর্ঘ সহিষ্ণুতা করিয়া তিনি প্রতিজ্ঞাপ্রাপ্ত হইলেন। মনুষ্যেরা তো মহত্তর ব্যক্তির নাম লইয়া শপথ করে এবং দৃঢ়ীকরণার্থে শপথই তাহাদের সমস্ত প্রতিকূলবাদের অন্ত। এই ব্যাপারে ঈশ্বর প্রতিজ্ঞার দায়াধিকারীদিগকে আপন মন্ত্রণার অপরিবর্তনীয়তা আরও অতিরিক্ত রূপে দেখাইবার বাসনায় শপথের প্রয়োগ দ্বারা মধ্যস্থতা করিলেন। অভিপ্রায় এই, যে ব্যাপারে মিথ্যা কথা বলা ঈশ্বরের অসাধ্য, এমন অপরিবর্তনীয় দুই ব্যাপার দ্বারা আমরা যাহারা সম্মুখস্থ প্রত্যাশা ধরিবার জন্য শরণার্থে পলায়ন করিয়াছি, যেন দৃঢ় আশ্বাস প্রাপ্ত হই। আমাদের সেই প্রত্যাশা আছে, তাহা প্রাণের লঙ্গরস্বরূপ অটল ও দৃঢ় এবং তিরস্করিণীর ভিতরে যায়, আর সেই স্থানে আমাদের নিমিত্ত অগ্রগামী হইয়া যীশু প্রবেশ করিয়াছেন, মলকিসেদকের রীতি অনুযায়ী অনন্তকালীন মহাযাজক হইয়াছেন।